হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিওটা এখন শেয়ার করব। এই ভিডিওটা যারা প্রবাসে যাবেন এবং তাদের জন্য বড় ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো ভিডিওটা আপনারা পুরোই দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কাগজপত্র নোটারি করার পরে আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে সত্যায়িত করা যায়। তো আমি আজকে আমার কাগজপত্রগুলো নিয়ে আসছি আইন মন্ত্রণালয়ের সামনে আছি আমি এখন। তো এই আইন মন্ত্রণালয়ে আপনারা কিভাবে আসবেন এবং কি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাগজ জমা নেয় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত কাগজ ডেলিভারি দেয়, তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরাই শেয়ার করবো। তো পুরাই ভিডিওটা এটা হচ্ছে সচিবালয়ের বরাবর পশ্চিমে, সচিবালয়ের বরাবর পশ্চিমে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিচে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিচে। তারপর আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন, এইটা হলো গেট, এখানে সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। সিরিয়ালে দাঁড়িয়ে যেয়ে আপনাদের পেপারগুলো জমা দিয়ে পরিবারে 3টা, তো কিছুক্ষণের ভিতরে আমাদেরকে পেপারগুলো রিটার্ন করবে। তো পেপারগুলো রিটার্ন করার সময় অবশ্যই অবশ্যই সবাই খেয়াল করে দেখবেন প্রত্যেকটার মধ্যে সিল সিগনেচার আছে কি না, যদি না থাকে তাহলে আবার আপনারা কর্তৃপক্ষকে জানাবেন। আর যে রিসিটটা দিয়েছে এই রিসিট নিয়ে আবার জমা দেওয়ার সময় একটা রিসিট দেওয়া হয়, ওই রিসিটটা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলে একজন একজন করে সবাইকে দিয়ে দিবে। এখন 3টা বাজে, কিছুক্ষণের ভিতরে দিয়ে দিবে, দিয়ে দিলে আমি আপনাদেরকে পেপারগুলো দেখাবো। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আগামীকালকে এগুলা নিয়ে আমি আবার পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা করব। এই যে আমার কাগজগুলো সবগুলো হাতে পেলাম, তো আমার আজকের জন্য এখানে কাজ শেষ, আইন মন্ত্রণালয়ের কাজ শেষ। আমি এখান থেকে আমার জন্ম নিবন্ধন, আমার বাচ্চার জন্ম নিবন্ধন, আমার ফ্যামিলি সার্টিফিকেট এবং আমার ম্যারেজ সার্টিফিকেট সবগুলো আইন মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করাই নিলাম। এবার কালকে সকালে ইনশাআল্লাহ আমি ইয়েতে যাবো, কালকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো। তো যাওয়ার সময় পুরো ভিডিওটা পুরো দেখতে থাকুন। গুড মর্নিং ভিউয়ার্স, তো আজকে চলে আসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়তে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে বা কালকের ওই কাগজগুলো অ্যাসোসিয়েট করানোর জন্য। তো এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট, এখান থেকে ভিতরের দিকে ঢুকে ছোট্ট এই গেটে ভিতরের দিকে ঢুকলে আপনি হাতের ডান পাশে সোজা হাঁটতে থাকবেন। হাঁটার পরে আপনি কর্নারে যেয়ে আপনি আবার হাতের ডাইনে যাবেন। তো আপনাদেরকে আমি এটা ঠিকানাটা বলি কিভাবে আপনি এখানে আসতে পারবেন। আপনি পল্টন মোড় থেকে সোজা সচিবালয়ের পশ্চিমে আসার পরে আপনি দেখবেন প্রেস ক্লাব, প্রেস ক্লাব থেকে আপনি যাওয়া প্রেস ক্লাবের বরাবর অপোজিটে আপনি চলে আসবেন। প্রেস ক্লাবের বরাবর অপোজিটে আসার পরে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় একটা সাইনবোর্ড লাগানো থাকবে, ওই সাইনবোর্ডের দেখেই আপনি এখানে ছোট্ট একটা গেট আছে, গেট দিয়ে ভিতরে ঢুকে যাবেন। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার না, জিজ্ঞেস করলে এখানে অনেকগুলো তালাল আছে, তালালে কপরে পড়তে হবে। ভিতরে ঢোকার পরে দেখবেন অনেক লোক এখানে বসা আছে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। তো আপনিও এদের সাথে লাইনে দাঁড়িয়ে আপনার পেপারগুলো জমা করে দেবেন। আপনার পেপারগুলো জমা করার জন্য সকাল 10টা থেকে দিনের 1টা পর্যন্ত 1টার ভিতরে আপনাকে জমা করতে হবে এই পেপারগুলো। পেপারগুলো জমা করার পরে আপনাকে এরকম একটা টোকেন দিবে, এই টোকেনে আপনি দিনের 4টা থেকে 5টার ভিতরে আপনার পেপারগুলো সবগুলা রিটার্ন করবে। তো ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এখানে ওয়েট করতে হবে অথবা আশপাশে যে ঘুরে আসবেন। তারপরে আপনাকে অ্যাটাস্টেড করা পাইলটা 4টা থেকে 5টার ভিতরে রিটার্ন করবে, আপনি এই পাইলগুলো তো সংরক্ষণ করে আপনি চলে আসবেন। অবশ্যই খেয়াল রাখবেন অ্যাটাস্টেডগুলো ঠিকমতো হয়েছে কি না বা চিলগুলো ঠিকমতো আছে কি না, সিগনেচারগুলো ঠিকমতো আছে কি না। ওকে, ধন্যবাদ।